হ্যালো, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কিনা কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটস অ্যাকচুয়ালি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত কোনো যৌগ যা জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, বা একে বলতে পারি আমরা ইট ইজ এ হাইড্রেট ফর্ম অফ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, যা জীবদেহে বা কোনো কোষের মধ্যে শক্তির যোগান রূপে কাজ করে, এনার্জি সোর্স হিসেবে কাজ করে। যদি আমরা কার্বোহাইড্রেটসের জেনেরিক ফর্মুলা দেখি, সিএম H2O N, বা একে বলা যায় এক অণু কার্বন দুই অণু হাইড্রোজেন, বা এবার লিখতে পারি আমরা CN H2N O N, মানে কার্বন হচ্ছে এক অণু, দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন দ্বারা গঠিত যে যৌগ যা জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে সেটি হলো কিনা কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটসে যদি আমরা ক্লাসিফিকেশন করি, সাধারণত তিন ভাগে ভাগ করা যেতে পারে, মেজরলি তিন ভাগে ভাগ করা যায়। কি কি? মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড অ্যাকচুয়ালি ইট ইজ এ সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেটস, মানে এখান থেকে ভেঙে আর কোনো কার্বোহাইড্রেটস যৌগ তৈরি করা সম্ভব নয়। মনোস্যাকারাইডস বলতে পারি এটা কি আমরা সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেটস, সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট। অলিগোস্যাকারাইড কি? অলিগোস্যাকারাইড হচ্ছে 3 থেকে 10 অণু যে স্যাকারাইডস মলিকিউল বা কার্বোহাইড্রেট যদি পরস্পর যুক্ত হয় তাকে বলবো কি আমরা না অলিগোস্যাকারাইডস। কার্বোহাইড্রেট মলিকিউল যদি আমাদের এখানে 10-এর অধিক হয় বা 20 আমাদের এখানে কার্বোহাইড্রেট যদি পরস্পর যুক্ত থাকে একে কি বলবো আমরা না পলিস্যাকারাইডস। পলিস্যাকারাইডস যদি এক্সাম্পল দিই আমরা মনোস্যাকারাইডের, মনোস্যাকারাইডের এক্সাম্পল আমরা এখানে রাইবোজ, গ্লুকোজ, গ্যালাকটোজ এই সমস্ত মলিকিউলস হবে, আরও ইটিসি। এবার অলিগোস্যাকারাইডস আগে যদি আমাদের দুটি কার্বোহাইড্রেট মলিকিউল একসঙ্গে থাকে, দুটি কার্বোহাইড্রেট মলিকিউল যদি পরস্পর যুক্ত অবস্থায় থাকে তাকে কি বলবো আমরা কিনা ডাইস্যাকারাইডস। তাহলে এ একটি কার্বোহাইড্রেটস, যদি বি একটি কার্বোহাইড্রেটস হয় এই মলিকিউলকে বলবো কি আমরা না ডাইস্যাকারাইডস। এখানে যে বন্ধটা যুক্ত হবে তার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। এবার দুইয়ের বেশি হবে কিনা অলিগোস্যাকারাইডে চলে আসবে, তাই দুটি কার্বোহাইড্রেট যদি গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয় তখন তাকে বলবো আমরা কিনা ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের এক্সাম্পল কি হবে? ডাইস্যাকারাইডের এক্সাম্পল হবে এখানে সুক্রোজ। ডাইস্যাকারাইডের এখানে এক্সাম্পল হচ্ছে কিনা সুক্রোজ, তারপর এখানে মল্টোজ, সুক্রোজ, মল্টোজ, আইসোমল্টোজ, সেলোবায়োজ এই সমস্ত কি না ডাইস্যাকারাইডসের এক্সাম্পল। যদি এখানে পলিস্যাকারাইডস বলা হয়, পলিস্যাকারাইড অ্যাকচুয়ালি কী হবে আমাদের এখানে হোমোপলিস্যাকারাইডস হোমোপলিস্যাকারাইডস অ্যান্ড হবে কিনা হেটারোপলিস্যাকারাইডস, হেটারো পলিস্যাকারাইডস। অ্যাকচুয়ালি হোমো যদি পলিস্যাকারাইডস বলা হয় এখানে, মানে সেম সুগার মলিকিউল যদি পরস্পর যুক্ত থাকে, হোমো পলিস্যাকারাইডসের আমরা এক্সাম্পল দিতে পারি গ্লুকানস, গ্যালাকটেন্স,
গ্লাইকোজেন্স, অ্যাকচুয়ালি সেগুলো কি না, স্টার্চ মলিকিউল, দিজ আর স্টার্চ মলিকিউল। ওকে, এবার আমরা যে বিষয়টা নিয়ে দেখবো সেটা কি না, আমরা মনোস্যাকারাইডস নিয়ে আমরা আলোচনা করবো। এবার মনোস্যাকারাইড, আমরা দেখলাম মনোস্যাকারাইডস কি না, মনোস্যাকারাইড হলো সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট। ওকে, এই কার্বোহাইড্রেটের মধ্যে যে দুটি ফাংশনাল গ্রুপ রয়েছে, দুটি এখানে ফাংশনাল গ্রুপ রয়েছে, ফাংশনাল গ্রুপ কি কি, একটি হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, আরেকটি রইল কিটো গ্রুপস, অ্যালডিহাইড গ্রুপ বা কিটো গ্রুপ। ওকে, তো এই যে মনোস্যাকারাইড স্টার্ট হবে আমাদের তিন কার্বন থেকে, মনোস্যাকারাইড স্টার্ট হলো কি না, তিন কার্বন থেকে। তো তিন কার্বনের যে মনোস্যাকারাইড ফর্ম তাকে কি বলবো আমরা না, ট্রায়োস, ট্রায়োস। তাহলে যে ট্রায়োস ফর্মটা হবে অ্যালডিহাইড ফর্ম, CHO H OH CH2OH, মিডিলে কী রয়েছে, মিডিলে দেখানে কার্বনস রয়েছে। তাহলে এক নম্বর কার্বন, এক নম্বর কার্বন, দুই নম্বর কার্বন, তিন নম্বর কার্বন। তাহলে এটি হলো অ্যালডিহাইড যৌগ, এই অ্যালডিহাইড যৌগ যাকে আমরা এক্সাম্পল এখানে বলতে পারি গ্লিসারালডিহাইড, তার মানে এখানে কয় কার্বন রয়েছে, তিন কার্বন, তিন কার্বন বা একে বলতে পারছি আমরা কিনা ট্রায়োস ফর্মে রয়েছে, তিন কার্বন গঠিত যৌগ ট্রায়োস ফর্ম, যেখানে কি রয়েছে অ্যালডিহাইড গ্রুপটা রয়েছে, তার নাম গ্লিসারেল ডিহাইড। অপরদিকে যদি কিটো গ্রুপ থাকে তাহলে এখানে হবে সিএইচ টু ওএইচ, সি ডবল বন্ড এইচ ওএইচ, তাহলে এখানে এক দুই তিন সিএইচ টু ওএইচ, তাহলে এটাই কিটো, কিটো গ্রুপ, কিটো। এর এক্সাম্পল হচ্ছে ডাই হাইড্রক্সি অ্যাসিটোন, ডাই হাইড্রক্সি অ্যাসিটোন ছিল কটি কার্বন না, তিন কার্বন দ্বারা গঠিত যৌগ যা কিনা কি আমাদের কিটো গ্রুপস রয়েছে। ওকে, এরপরে চার কার্বন গঠিত যৌগ, চার কার্বন গঠিত যৌগ নাম কি না, টেট্রোস, চার কার্বন গঠিত যৌগ নাম টেট্রোস। ওকে, প্রথম ছুটে গেছিলো যে ট্রায়োস বলেছি, এখানে যদি আমরা এখানে কার্বোহাইড্রেটসের ফর্মুলাটা বলি সি এম এইচ টু এন ও এন, তিন কার্বন দিয়ে যদি আমি যোগ করে দিই না সরি গুণ করে, তাহলে কী দাঁড়াবে ট্রায়োস সি থ্রি এইচ সিক্স ও থ্রি, এটি হলো ট্রায়োস। সেরকম যদি টেট্রোসের ক্ষেত্রে হয় সি এম এইচ টু এন ও এন ইনটু ফোর টেট্রোস, তাহলে টেট্রোস মলিকিউল দাঁড়াবে এখানে সি ফোর এইচ এইট ও ফোর টেট্রোস। সে টেট্রোসের এক্সাম্পল, টেট্রোসের এখানে অ্যালডিহাইড কী হবে, টেট্রোসের অ্যালডিহাইড হবে এখানে এরিথ্রোস সি এইচ ও এইচ ও এইচ এইচ ও এইচ, দেন নিচে সি এইচ টু ও এইচ, কী রয়েছে এখানে অ্যালডিহাইড যৌগ গ্রুপ রয়েছে, কটি কার্বন এক দুই তিন চার, চারটি কার্বন গ্রুপ, এর নাম হবে কি না এরিথ্রোস, এরিথ্রোস মলিকিউল চার কার্বন বা যেটি হচ্ছে না টেট্রোস, টেট্রোস। ওকে, সে টেট্রোসেরই যদি বলি আমরা কি স্যার নাম কিটো গ্রুপ কী রয়েছে,
টেট্রোজে কিটো গ্রুপ হবে এরিথ্যালোজ, মানে আমার এখানে সিএইচ টু ওএইচ সি ডবল বন্ড এক দুই এইচ ওএইচ দেন সিএইচ টু ওএইচ, এইখানে কি হলো কিটো গ্রুপ, কিটো গ্রুপ। এই কিটো গ্রুপটার নাম কি, না এরিথ্যালোজ। এরিথ্যালোজ চার কার্বন, টেট্রোস্পর্ম কি না সেটি কিটো গ্রুপ ফর্মে রয়েছে। ওকে, এরপরে কি আসবে না যদি আমরা দেখি, পাঁচ কার্বন দ্বারা গঠিত যৌগ, নেক্সট যদি দেখি আমরা পাঁচ কার্বন গঠিত যৌগ যার নাম কি পেন্টোজ, পাঁচ কার্বন গঠিত যৌগের নাম হচ্ছে পেন্টোজ, ঠিক আছে। এই পেন্টোজের এক্সাম্পল কি হবে, পেন্টোজের এখানে এক্সাম্পল হচ্ছে রাইবোজ, পেন্টোজ এক্সাম্পল বলতে পারি আমি এখানে রাইবোজ। তো এর জেনেরিক ফর্মুলা কি দাঁড়াবে পেন্টোজ, তাহলে সি ফাইভ যেহেতু সি এম এইচ টু এন ও এন ইন্টু ফাইভ সি ফাইভ এইচ টেন ও ফাইভ সি টেন সি সরি সি ফাইভ এইচ টেন ও ফাইভ। তো এখানে অ্যালডিহাইড যে গ্রুপটা রয়েছে তার এক্সাম্পল এখানে দাঁড়াচ্ছে রাইবোজ, রাইবোজ শর্করা কি হবে, সেম অ্যালডিহাইড গ্রুপ রয়েছে সিএইচও এইচ ও এইচ দুই তিন চার পাঁচ সিএইচ টু ওএইচ, কি রয়েছে না এই অ্যালডিহাইড গ্রুপ সিএইচ অ্যালডিহাইড গ্রুপ, এক নম্বর কার্বন দুই তিন চার পাঁচ, পাঁচে কি রয়েছে না ইথাইল যৌগ রয়েছে যার এক্সাম্পল কি রাইবোজ, পাঁচ কার্বন যুক্ত যে অ্যালডিহাইড যৌগ তার নাম হচ্ছে কি না রাইবোজ। এবার এই রাইবোজের যদি কিটো ফর্ম হয়, যদি রাইবোজের কিটো ফর্ম হয় তাহলে কি দাঁড়াচ্ছে সিএইচ টু ওএইচ সি ডবল বন্ড, এই যে আমার এখানে ফাংশন গ্রুপ চেঞ্জ হলো এইচ ওএইচ এইচ ওএইচ, তাহলে কত হলো এক দুই তিন চার, নেক্সট ইথাইল যৌগ এক দুই তিন চার পাঁচ, এই পাঁচ কার্বন যুক্ত যে পেন্টোজটা কিটো ফর্মে থাকবে তার এক্সাম্পল হবে রাইবোজের রাইবিউলোজ, রাইবিউলোজ। সেরকম আরো ফার্দার এক্সাম্পল যদি বলতে পারি ফ্রুক্টেজ, তারপর এখানে জাইলোজ জাইলোজ জাইলুলোজ জাইলুলোজ, ঠিক আছে। ওকে, এরপরে কি আসবে, ছয় কার্বন দ্বারা যুক্ত আমাদের এই মনোস্যাকারাইডস, ছয় কার্বন যুক্ত, ছয় কার্বন যুক্ত যে মনোস্যাকারাইডস তাকে কি বলবো আমরা, না হেক্সোজ, হেক্সোজ সুগার। হেক্সো সুগার জেনারিক ফর্মুলা কি দাঁড়াবে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স, এক্সাম্পল আমরা বলতে পারি এখানে ডিএনএ সরি গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ, গ্লুকোজ অ্যান্ড কি না গ্যালাক্টোজ, এই গ্লুকোজের যদি এক্সাম্পল দেখি আমরা সরি যদি স্ট্রাকচার দেখি আমরা লিনিয়ার ফর্মের কি রয়েছে সিএইচও এইচ ওএইচ ওএইচ এইচ এইচ ওএইচ এইচ ওএইচ সি সিক্স এক দুই তিন চার
पाँच छय सी एच टू ओवेज सी एच टू ओवेज ओके ये हलो कि ना ग्लुकोज जदि यटार ही कीटोग्रुपे देखी तो कि देखो सी एच टू ओवेज सी डबल बंड एच ओएच एच तीन चार पाँच छय ग्लुकोज एबार रही है सात कार्बन युक्त यौग जार नाम हे हेप्टोज हेप्टोज जाके बोलते पारी सी सेवेन एच फोर्टीन ओ सेवेन एग्जाम्पल हे सीडो हेप्टोज और सीडो हेप्टुलोज सीडो हेप्टोज जाके ना एल्डिहाइड फर्म जो एखे चले आस कीटो फर्मे तो बोलो ये हमारा ना सीडो हेप्टुलोज सीडो हेप्टुलोज कि ना तीन कार्बन द्वारा सरि सात कार्बन द्वारा गठित तो, हमारे मनोसैकेराइड्स ओके एबारे मनोसैकेराइड्स मध्य कि रहे नेक्स्ट हमें जो जिन आलोचना करब से हल स्टेरियो आइसोमार्स स्टेरियो आइसोमार्स की स्टेरियो आइसोमार्स इट इज ए मिरर इमेज ऑफ काइरल कार्बन इट इज ए मिरर इमेज ऑफ काइरल कार्बन इट इज ए मिरर इमेज ऑफ काइरल कार्बन एबार जानते हैं कि एक काइरल कार्बन माने कि काइरल कार्बन माने होच्छे जे आमादेर एखाने देखलाम सी एच ओ एच ओ एच सी एच टू ओ एच मिडिल एक कार्बन आट कथा एट ट्रायोस किसर एग्जाम्पल एट ट्रायोस ग्लिसरलडिहाइड ग्लिसरलडिहाइड एखे कि रोचे एक कार्बन्स रही है कैल कार्बन एक कार्बन तार चारटी हैंड रही है और प्रत्येक बाहुते जे हमारे एखे फांशनल ग्रुप थक एक्स वाई जेड डब्ल्यू एक कार्बन चारिदी के जुदी हमारे चारटी डिफरेंट फांशनल ग्रुप थे कार्बन टी की बोलब ना कायरल कार्बन तेल एखे कटे कायरल कार्बन रही है एखे एक कार्बन्स आई कार्बन चारदी के सी एच ओ ग्रुप आच आच आन सी एस टू ओ एच ग्रुप आट्ट कार्बन चारिदी के चार्ट फांशनल ग्रुप आट्टा कायरल कार्बन आट्टा कायरल कार्बन आर ना ट्रायोसर तेल जो ये देखी जो ट्रायोस स्टार्ट करी हमें ट्रायोस मान तीन कार्बन पर पे टेट्रोस तीन कार्बन पड़े टेट्रोस मान चार कार्बन पेंटोस पांच कार्बन हेक्सोस छय कार्बन हेप्टुलोस एखे मैं पर्यटन देखल कि देखी एखे कटी कायरल कार्बन कायरल नंबर एखे हम स्टेरियो आइसोमार्स स्टेरियो आइसोमार्स तो हमें कि देखते पासी ट्रायोसर क्षेत्र में कटी कायरल कार्बन आज एक कायरल कार्बन मान हम कायरल
टू टू दि पावर एन कायरल होच्छे एन एन इक्वल होच्छे नंबर अफ कायरल नंबर अफ कायरल देन आसबे एखाने स्टेरियो आइसोमार सेटा होच्छे टू टू दि पावर एन एन इक्वल नंबर अफ कायरल ठीक आछे তাহলে ট্রায়াজ এর ক্ষেত্রে কায়রাল সংখ্যা কত এক সেরকম পরপর চলে আসবে টেট্রোজ এর ক্ষেত্রে কায়রাল কার্বন হচ্ছে দুই পেন্টোজ এর ক্ষেত্রে কায়রাল কার্বন হচ্ছে তিন হেক্সোজ এর কায়রাল কার্বন হচ্ছে চার ওকে তাহলে স্টিরিও আইসোমার হবে টু টু দি পাওয়ার এন 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 টু টু দি পাওয়ার ওয়ান মানে দুই টু মানে চার এখানে কত তিন टू टू दि पावर थ्री मान हम एट तरह टू टू दि पावर फोर टू टू दि पावर फोर मान सिक्सटीन कि स्टेरियो आइसोमार्स रही स्टेरियो आइसोमार्स के करते टोटाली दुई भागे भाग करते स्टेरियो आइसोमार्स के आर दुई भागे भाग करा जाए स्टेरियो आइसोमार दुई भागे एक एनान्सियोमार एनान्सियोमार और एक डाइस्टेरियो आइसोमार एनान्सियोमार एंड होच्छे डाइस्टेरियो आइसोमार्स एनान्सियोमार्स की एनान्सियोमार्स होच्छे इट इज ए कमप्लीट मिरर इमेज अफ कायरल एनान्सियो मार्स होच्छे ना कमप्लीट रोटेशन अफ कायरल कमप्लीट रोटेशन अफ कायरल कार्बन कायरल कार्बन्स प्रेजेंट ऑन कार्बोहाइड्रेट दिस इज एनान्सियोमार्स अब एनान्सियोमार्स पर एक भाग भाग करा जाते पारे एखाने एपिमार एनान्सियोमार एपिमार एपिमार होच्छे वन और टू मलिक्यूल्स अफ कायरल रोटेशन्स अफ ऑल कायरल कार्बन्स प्रेजेंट ऑन कार्बोहाइड्रेट एनान्सियोमार एक जो एपिमार्स देखी एखे कि बोलते एपिमार्स क्षेत्र रोटेशन ऑनलि रोटेशन ऑनलि ऑफ वन और टू मॉलिक्यूल ऑफ कायरल प्रेजेंट ऑन कार्बोहाइड्रेट माने बोलते पारछी जे एकटा कार्बोहाइड्रेटर मध्य आमरा देखलाम कार्बोहाइड्रेटर मध्य कटा रयेछे कायरल ए एकटी कायरल सम्पूर्ण होबे दुटी तीनटी तार मध्ये बोलछे ना यदि एकटा बा दुटोर मध्य यदि शुधुमात्र आमार चेंजेस आसे यदि रोटेशन हय से रोटेशन के बोलबो कि आमरा ना एपिमार डायस्टेरियो आइसोमार्स होच्छे इट इज ए नॉट मिरर इमेज नो चेंजेस ऑन कायरल नो चेंजेस ऑन कायरल ताहले जोदि कायरल मध्ये कोनो चेंजेस ना आसे अच्छा एबार आमरा देखबो कि ना एनान्सियो मार्सेर एक्साम्पल एनान्सियोमार्स एटार एक्साम्पल बोलते पारी आमरा एखाने सीएचओ एच ओएच देन सीएच टू ओएच एटार एक्साम्पल की एटाके एक्साम्पल बोलछी बारे आमरा ना
ধরে নিলাম আবার এখানে এইচ ও এইচ দেন সি এইচ টু ও এইচ, এটি হচ্ছে এরিথ্রোজ এক্সাম্পল। এরিথ্রোজ এটার আগে জানতে হবে কি যে কত নম্বর কার্বন আছে, এক দুই তিন চার, চারটি কার্বন কার্বন সরি চার নম্বর কার্বন আছে, মানে ইট ইজ এ টেট্রোস ফর্ম, ইট ইজ এ টেট্রোস ফর্ম, চারটা কার্বন কার্বন আছে, মানে কি এটা কি হলো টেট্রোস ফর্ম আসলো। এবার টেট্রোস ফর্মের মধ্যে এটি কি ধরনের গ্লুকোজ, এটি কি ধরনের গ্লুকোজ মলিকিউল বা কার্বোহাইড্রেট মলিকিউল। আমার শেষে যেখানে ইথাইল গ্রুপ আছে, আমার এখানে শেষে ইথাইল গ্রুপ আছে, এই ইথাইল গ্রুপের যদি আমাদের রাইট হ্যান্ড সাইডে হাইড্রক্সিল গ্রুপ থাকে, লাস্টের যে ইথাইল গ্রুপ রয়েছে বা লাস্টে যে কার্বনের ওপরে যে কাইরাল কার্বনটা রয়েছে তার ডান দিকে যদি ওএইচ গ্রুপ থাকে, তাহলে সেটাকে কি বলবো আমি না, ডেক্সট্রা রোটেটারি ফর্ম অফ গ্লুকোজ। তাহলে কি হবে এটি না আমার ডি এরিথ্রোজ বলবো আমি এটাকে, ডি এরিথ্রোজ, ডি মানে হচ্ছে ডেক্সট্রা রোটেটরি, ডেক্সট্রা রোটেটরি মানে কি হবে লাস্ট যে এখানে আমার কাইরাল থাকবে সে লাস্ট কাইরাল কার্বনের ডান দিকে আমার হাইড্রক্সিল গ্রুপ থাকবে এবং নিচে সি এইচ টু ও এইচ গ্রুপ রয়েছে। আমার যতগুলো কাইরালস হবে তার নিচে লাস্ট যে কাইরালস থাকবে তার ডান দিকে যদি ওএইচ গ্রুপ থাকে সেটি হবে আমাদের ডি ফর্ম। তাহলে এই যে আমার কার্বোহাইড্রেটটা সেটি হলো এরিথ্রোজ, বাট এখানে কি রয়েছে ডান দিকে ওএইচ গ্রুপ রয়েছে তাই বলবো এটিকে আমি না ডি ফর্ম। তো এনান্সিওমারের ক্ষেত্রে কি হবে, কমপ্লিট এনান্সিওমার যদি হয় এখানে, ঠিক আছে, যদি মানে এটা যদি হয় তাহলে কি হবে এটার আমার যদি চেঞ্জেস চলে আসে, এটা হচ্ছে চেঞ্জেস চলে আসে তাহলে কি আসবে সি এইচ ও ও এইচ এইচ ও এইচ এইচ দেন সি এইচ টু ও এইচ, তাহলে কি হলো আমি এগুলো আমার চেঞ্জ হয়ে গেলো এখান থেকে। তো দ্যাট কল্ড এল এরিথ্রোজ, এল এরিথ্রোজ, তাহলে কি এটি কমপ্লিট এনান্সিওমার। কিসের এক্সাম্পল, কমপ্লিট এনান্সিওমার, কি হবে আমার যতগুলো কাইরালস ছিল এই কাইরালস কি হচ্ছে এখানে চেঞ্জেস হয়ে গেছে কোথায় এই ফর্মে, এই যে এটি হলো আমার কি এনান্সিওমারের এক্সাম্পল। নেক্সট নেক্সট আমরা দেখব এপিমার, আমরা এপিমার কি দেখলাম না, এপিমার দেখলাম যে রোটেশন অনলি অফ ওয়ান অর টু মলিকিউল, ওয়ান অর টু অর টু, একটা বা দুটো শুধুমাত্র কাইরালে কি হবে না পজিশন চেঞ্জ হবে এপিমার্স। ওকে এপিমার্সের কাইরাল পজিশন, এপিমারের এক্সাম্পল যদি বলি আমি এখানে গ্লুকোজ, গ্লুকোজের এপিমার হবে, তো গ্লুকোজের এক্সাম্পল দেখছি আমি যদি লিনিয়ার ফর্ম দেখি এইচ ও এইচ ও এইচ 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 ও এইচ এইচ ও এইচ সি এইচ টু ও এইচ, এক দুই তিন চার পাঁচ ছয়। এর ক্ষেত্রে যদি আমার শুধুমাত্র দুই নম্বর কার্বনে চেঞ্জ আসে, ঠিক আছে, শুধুমাত্র যদি এই গ্লুকোজের দুই নম্বর কার্বনে চেঞ্জ আসে, তা দুই নম্বর কার্বনে শুধুমাত্র এপিমার হচ্ছে, তাহলে একে বলব আমি কিনা ম্যানোজ, মানে এই দুই নম্বর কার্বনে কি হচ্ছে না চেঞ্জেস যদি হয় তাহলে কি দেখতে পাবো আমরা সি এইচ ও, কি চেঞ্জ হয়ে গেল পজিশন চেঞ্জ, ও এইচ এইচ ও এইচ চলে গেল এদিকে পজিশন চেঞ্জ হয়ে গেল এখানে। তাহলে আমার এখানে দুই নম্বরের পজিশন চেঞ্জ হয়ে গেছে, যাওয়ার পরে বাকিগুলো সেম থাকবে ও এইচ 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 ও এইচ এইচ ও এইচ
দেন CH2OH। এক দুই তিন চার পাঁচ ছয়। তো দুই নম্বর এপিমার যদি চেঞ্জ হয়ে যাচ্ছে গ্লুকোজের, একে বলবো আমরা কিনা ম্যানোজ। ম্যানোজ, ঠিক আছে। এবার যদি আমি কি হয় না, শুধুমাত্র চার নম্বর পজিশন চেঞ্জ হচ্ছে, অনলি যে চার নম্বর পজিশন চেঞ্জ হচ্ছে, তাহলে কি হবে, চার নম্বর কার্বন এখানে এপিমার ফর্ম যদি হয়, গ্লুকোজের চার নম্বর কার্বন যদি এপিমার ফর্ম হয়, তাহলে কি দেখবো আমরা, সিএইচও ঠিক আছে, এইচ ওএইচ ঠিক আছে, ওএইচ এইচ এটাও ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এক দুই তিন এই পজিশনে চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখানে ওএইচ এইচ দেন এইচ ওএইচ সিএইচ টু ওএইচ চেঞ্জেস হয়ে আসলো কোথায়, নাই চার নম্বর, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে চার নম্বর পজিশন এখানে চেঞ্জ হয়ে গেছে। তো চার নম্বর পজিশন চেঞ্জ হওয়ার জন্য বলবো এটাকে আমরা কিনা গ্যালাকটোজ। গ্যালাকটোজ কিনা চার নম্বর, সরি চার কার্বন এপিমার্স। এবার কী রয়েছে এটা, কি গ্যালাকটোজ না, আমার এখানে ইথাইল যৌগ রয়েছে, আর শেষ পাঁচ নম্বর কার্বন এই কার্যালয়ের মধ্যে আমার ডান দিকে কী রয়েছে, ওএইচ গ্রুপ আছে, তাহলে কী হবে এটা আমাদের ডি গ্লুকোজ, সরি ডি গ্যালাকটোজ। এক্ষেত্রে কী আছে, ডান দিকে ওএইচ গ্রুপ আছে, তাই বলবো এটাকে এল, সরি ডি ম্যানোজ, ডি ম্যানোজ, ঠিক আছে। এরপরে গ্লুকোজ মেনলি মনোস্যাকারাইডসের মধ্যে মনোস্যাকারাইডস অ্যাকচুয়ালি যদি লিনিয়ার ফর্ম হয়, আমার এখানে দুই ধরনের রিং ফর্মস রয়েছে, টু রিং, কি কি, একটি হচ্ছে কি না ফিউরান, আর একটি হচ্ছে পাইরান রিং, ফিউরান রিং অ্যান্ড পাইরান রিং রয়েছে, ফিউরান রিং আর হচ্ছে পাইরান রিং। ফিউরান রিংটা কি না, ফিউরান হচ্ছে পাঁচ কার্বন রিং, পাঁচ কার্বন রিং হচ্ছে ফিউরান রিং, ছয় কার্বন রিং হচ্ছে বা আমাদের এখানে পাইরান রিং। তাহলে এটি হচ্ছে পেন্টাগোনাল, পেন্টাগোনাল ইট ইজ এ হেক্সাগোনাল, পেন্টাগোনাল রিং অ্যান্ড এটা কি না হেক্সাগোনাল রিং। এক্সাম্পল কী হবে, রাইবোজ বা এক্সাম্পল এখানে হচ্ছে কিনা গ্লুকোজ। তো কী করে রিংটা ফর্ম আমরা দেখবো, ফর্ম করছে যদি আসি আমরা এখানে ফিউরানের ক্ষেত্রে, বা যেটা সরকার হচ্ছে রাইবোস পেন্টোজ সুগার, পেন্টোজ, পেন্টোজ কী দেখবো, সিএইচও এইচ ওএইচ এইচ ওএইচ এইচ ওএইচ, এক দুই তিন চার সিএইচ টু ওএইচ, এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ। এটাকে যদি আমরা ফর্মে নিয়ে আসি কীভাবে হবে, আমরা এখানে অ্যালিয়েট গ্রুপস থেকে সাজাই, এইচ ডবল বন্ড এক নম্বর কার্বন, কার্বন পজিশন ওয়ান, চলে আসবো আমার দুই নম্বর কার্বনে, এইচ ও এইচ দুই নম্বর কার্বন, চলে আসবো আমার তিন নম্বর কার্বনে, এইচ ও এইচ তিন নম্বর, চলে আমরা কোথায় না চার নম্বর কার্বনে,
OH, H. এবার চার থেকে চলে আসছে কি না পাঁচ নম্বর কার্বন CH2OH, ঠিক আছে। তো পজিশন লিখে নিচ্ছি আমরা, এক নম্বর কার্বন, দুই নম্বর কার্বন, তিন নম্বর কার্বন, চার নম্বর কার্বন, পাঁচ নম্বর কার্বন। এক নম্বর কার্বন, দুই, তিন, চার, আর কি হলো না পাঁচ নম্বর, এখানে কার্বন রয়েছে। ওকে, এবার কি হচ্ছে, কীভাবে রিং ফর্মেশন হচ্ছে, হাইড্রক্সিল গ্রুপ আছে, এই হাইড্রক্সিল গ্রুপের সাথে এখানে ডবল বন্ড গ্রুপ আছে, চেন আছে, মানে হাইড্রোজেন কী করবে, এখানে হাইড্রোলাইসিস করবে। হাইড্রোলাইসিস করলে আমার এখানে এইচ টু রূপে মাইনাস এইচ টু ও জল রূপে রিলিজ হয়ে যাবে, তিন স্ট্রাকচারটা ফর্মেশন করবে, তাহলে এখানে অক্সিজেন মাঝখানে চলে আসবে, তাহলে আমার এখানে ফর্মেশন আসবে এইভাবে। তাহলে এক নম্বর পজিশন, দুই, তিন, চার, তাহলে হচ্ছে এখানে একের এখানে চলে আসছে এইচ ও এইচ, এইচ ও এইচ, হাইড্রোজেন হাইড্রক্সিল, এখানে হবে সি এইচ টু ও এইচ, অ্যান্ড দেন এখানে এইচ। এই কী হলো না, আমাদের এখানে রাইবোজ শর্করার ফর্মেশন হলো, পেন্টোজ এক্সাম্পল বলতে পারি আমি এখানে, রাইবোজ, রাইবোজ। এবার সেম যদি আমরা কি করি, পাইরান ফর্ম যদি দেখি আমরা কি দেখবো, এক্সাম্পল নিয়ে নেবো আমরা গ্লুকোজের, আমরা কি করবো না, গ্লুকোজের আমরা এক্সাম্পল নিয়ে নেবো, সিএইচ এইচ ও এইচ ও এইচ 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 ও এইচ এইচ ও এইচ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সি এইচ টু ও এইচ। এবার আমরা এটা কী করবো না, এই ফর্মে নিয়ে আসবো, পাইরান ফর্মে নিয়ে আসবো, কীভাবে, এই একটা কার্বন তো আমরা স্টার্ট করি, যদি এরকম আমার বলা হচ্ছে কার্বন নম্বর ওয়ান সি এইচ ডবল বন্ড, এক নম্বর কার্বন, দুই নম্বর কার্বন পজিশন, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এক নম্বর কার্বন, দুই নম্বর পজিশন হচ্ছে এইচ ও এইচ, তিন নম্বর কার্বন পজিশনস ও এইচ এইচ, ঠিক আছে, চার নম্বর পজিশন হবে এখানে এইচ, এইচ ও এইচ, মানে এখান থেকে চলে গেছে কিনা পাঁচ নম্বর কার্বন, সরি এইচ ও এইচ, এই পাঁচ নম্বর কার্বন পজিশন হলো এখানে এইচ ও এইচ, এইচ ও এইচ, দেন এখানে চলে আসছে কিনা সি এইচ টু ও এইচ, সি এইচ টু ও এইচ। এবার এর সাথে হাইড্রক্সিলের সাথে হাইড্রোলাইসিস করবে এবং এটা এখানে জুড়ে যাবে, তাহলে যে ফর্মেশন করবে রিংটা, এখানে মাইনাস হবে এইচ টু ও, পজিশন নাম্বার ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, অ্যান্ড হচ্ছে সিক্স। তাহলে এটার পাইরান ফর্ম আসবে গ্লুকোজের, এইচ ও এইচ, এইচ ও এইচ, ও এইচ এইচ, এইচ ও এইচ, দেন সি এস টু ও এইচ, অ্যান্ড এইচ। পুরো ফর্ম কি, এক্সাম্পল এটি গ্লুকোজ কোয়া থাকবে হচ্ছে ডিএনএ থাকবে, ডিএনএ যে সুগারটার নাম হচ্ছে ডি অক্সি গ্লুকোজ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ওকে, এবার আমরা কি দেখব,
এই পজিশন, এই যে গ্লুকোজটা, গ্লুকোজ আবার দুই ধরনের, গ্লুকোজ মলিকিউল আবার দুই ধরনের, সেটা কি ফর্ম? আলফা গ্লুকোজ অ্যান্ড হচ্ছে বিটা গ্লুকোজ। যদি গ্লুকোজের এক নম্বর পজিশনে গ্লুকোজ দুটি ফর্মে রয়েছে, গ্লুকোজ বা এখানে যে কোনো আমরা কার্বোহাইড্রেট বলছি, এখানে আমরা মনোস্যাকারাইড, দুটি ফর্মে থাকবে, একটি আলফা ফর্ম, অপরটি কিনা বিটা ফর্ম, আলফা ফর্ম অপরটি বিটা ফর্ম, কি ওকে এক নম্বর কার্বনে দুই তিন চার পাঁচ ছয়, যদি এক নম্বর কার্বনের পজিশনটা এমন হয়, যদি এক নম্বর কার্বনের পজিশনটা এমন হয় যেখানে কি রয়েছে না, উপরে হাইড্রোজেন থাকবে এবং নিচে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, যদি হাইড্রোজেন গ্রুপটা উপরে থাকে এবং হাইড্রোক্সিল গ্রুপ যদি নিচে থাকে, তাহলে এই ফর্মটাকে কী বলবো আমি, না আলফা ফর্ম। তাহলে যেহেতু এটা আমার গ্লুকোজের এক্সাম্পল, তাই বলবো এটাকে আমরা আলফা গ্লুকোজ, আলফা গ্লুকোজ। সেম এটার যদি উল্টোটা হয়ে যায়, যদি এটার উল্টোটা হয়ে যায় তাহলে কি হবে, শুধুমাত্র চেঞ্জেসটা আসছে এখানে, ওপরে এক নম্বর পজিশনে ওএইচ গ্রুপ, নিচে এইচ গ্রুপ, বাদ বাকি সব একই। বাদ বাকি সব পজিশনস একই। তো এটি হচ্ছে কি, বিটা ফর্ম গ্লুকোজ, বিটা ফর্ম গ্লুকোজ। আর এখানে আরো যদি একটা ফর্ম হয়ে যায় এখানে গ্লুকোজ বা গ্যালাকটোজের ক্ষেত্রে, যে তোমার এপিমার্স, গ্লুকোজ এপিমার্স আসছে, এটা এপিমার, তাহলে শুধুমাত্র এইচ ওএইচ, এইচ ওএইচ, ওএইচ এইচ, যদি আমার এই পজিশনটা চেঞ্জ হয়, শুধুমাত্র যদি এই পজিশনটা চেঞ্জ হয়, এইখানে উপরে ওএইচ নিচে যদি এইচ হয়ে গেল, সেম একই সিএইচ টু ওএইচ দেন এইচ, দ্যাট কল্ড, এটা কি, এটা হচ্ছে আলফা ফর্ম, তাহলে এটাকে বলবো আলফা গ্যালাকটোজ, আলফা গ্যালাকটোজ। সেম যদি এভাবে হয় এখানে, যদি আমার এই পজিশন চেঞ্জ হয়েছে শুধু ও এইচ এইচ, এটা বাদে সব একই এইচ ও এইচ, ও এইচ এইচ, দেন এখানে ওএইচ এইচ সিএইচ টু ওএইচ, এই যে ফর্ম এখানে চেঞ্জ হলো, এই যে এখানে চেঞ্জ হলো, তাই সেটা কি বিটা ফর্ম, তাই এটাকে বলবো কি আমি, না বিটা গ্যালাকটোজ, বিটা গ্যালাকটোজ। ওকে, এরপর এই তো গেল আমাদের সিম্পলেস্ট মনোস্যাকারাইড সম্বন্ধে। এবার এই মনোস্যাকারাইড ছাড়া কিছু আরও মনোস্যাকারাইড রয়েছে যাদের কি বলবো আমরা, না ডিরাইভড কার্বোহাইড্রেটস। এই ডিরাইভড কার্বোহাইড্রেট কারা, যারা কি না
আমার এই কার্বোহাইড্রেটের যে জেনারিক ফর্মুলাটা সিএম এইচ টু ও এন, এই রুলসটা ফলো কখনোই করে না, সেটি হলো আমাদের ডিরাইভড সুগার। এবার আমরা দেখবো হচ্ছে না ডিরাইভড মনোস্যাকারাইডস, মানে হচ্ছে যেটা লব্ধ কার্বোহাইড্রেটস। ডিরাইভড মনোস্যাকারাইড, এই ডিরাইভড মনোস্যাকারাইডস কি, যারা কার্বোহাইড্রেটের যে ফর্মুলাটা ছিল জেনারিক ফর্মুলা, এটা ফলো করবে না, মানে দে ডোন্ট ওবে কার্বোহাইড্রেট ফর্মুলা। ওকে, এক্ষেত্রে কী থাকবে না, কিছু কিছু এক্সট্রা অ্যাটমস থাকবে, অ্যাটমস থাকতে পারে, সালফার, পটাশিয়াম, সরি ফসফরাস, এই মলিকিউলসগুলো। ওকে, অ্যাকচুয়ালি ডিরাইভড মনোস্যাকারাইডসের মধ্যে অ্যালডিহাইড তো থাকেই, অ্যালডিহাইড থেকে আমার এখানে যদি অ্যালডিহাইড এখানে যদি অক্সিডাইজড হয়ে যায়, অ্যালডিহাইড যদি এখানে অক্সিডাইজড হয়ে যায়, কী ফর্মেশন করবে, অ্যালডোনিক অ্যাসিড ফর্মেশন করবে, অ্যালডোনিক অ্যাসিড গ্রুপ ফর্মেশন করবে। অ্যালডিহাইড হচ্ছে সিএইচ গ্রুপ, থেকে এখানে ফর্মেশন হয়ে যাবে সি ডবল ও এইচ, সিএইচ থেকে কী ফর্মেশন হবে, অ্যালডোনিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড সি ডবল ও এইচ। যদি আমরা দেখি আমরা এখানে গ্লুকোজের ক্ষেত্রে কী ফর্মেশন হচ্ছে, এখানে অ্যাসিডিক যে ফর্ম আসবে, অ্যাসিডিক ডিরাইভড সুগার, অ্যাসিডিক ডিরাইভড, সেটা পাবো আমরা কি এখানে গ্লুকো ইউরোনিক অ্যাসিড। গ্লুকো ইউরোনিক আমরা এখানে পেতে পারি, গ্লুকোনিক অ্যাসিডস, গ্লুকোনিক অ্যাসিড, দেন পাবো আমরা কি না ডিরাইভড গ্লুকো ইউরোনিক অ্যাসিড। গ্লুকোনিক অ্যাসিড কি হবে অ্যান্ড গ্লুকো ইউরোনিক অ্যাসিড, দুই ধরনের দুটো অ্যাসিডস আছে। উপরে কী থাকার কথা, সিএইচ গ্রুপ থাকার কথা, অ্যাকচুয়ালি কী ফর্মেশন হয়েছে, সিএইচ ও এইচ ও এইচ ও এইচ 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 ও এইচ এইচ ও এইচ সিএইচ টু ও এইচ, এটা হচ্ছে নর্মাল গ্লুকোজ, বাট এখানে কী হয়েছে, এটা এখানে চেঞ্জেস হয়ে যাবে, সিএইচ গ্রুপটা গ্রুপ চেঞ্জ হয়ে এখানে আসবে, কি সব কিছু আমরা একই থাকবে, OH H H OH H OH then CH2 OH, বাট এখানে কী চেঞ্জ হয়ে গেছে, C ডবল ও এইচ, সি ডবল ও এইচ, ঠিক আছে। গ্লুকোনিক অ্যাসিড যদি এটা আবার এ ফর্মেশন হয়ে যায়, সি ডবল ও মাইনাস এইচ OH OH H H OH then H OH CH2 OH, যাকে বলবো কি আমরা গ্লুকোইউরোনিক অ্যাসিড থেকে হবে গ্লুকোনেট, গ্লুকোনেট। তাহলে বলতে পারি আমাদের এখানে গ্লুকোজের অ্যাসিডিক ডিরাইভড কি আসছে, গ্লুকোনিক অ্যাসিড, কোনিক অ্যাসিড, গ্লুকো ইউরোনিক অ্যাসিড, ইউরোনিক অ্যাসিড। এবার গ্লুকোনিক অ্যাসিড কি হবে,
আমার এখানে এক নম্বর পজিশনে যে কার্বক্সিল গ্রুপটা ছিল সেটা কি করবে না, সব থেকে নিচে চলে আসবে। তাহলে উপরে ছিল এখানে সিএইচ এইচ ওএইচ ওএইচ এইচ এইচ ওএইচ দেন এক দুই তিন, এক দুই তিন চার, আরেকটা আসবে এখানে পাঁচ ছয়, এখানে সি ডবল ও এইচ গ্লুকো ইউরোনিক অ্যাসিডস। ওকে, এরপরে কি অ্যামাইন ডিরাইভ মনোস্যাকারাইড, অ্যামাইন ডেরিভেটিভ, অ্যামাইন ডেরিভেটিভ, অ্যামাইন ডিরাইভড, এখানে বলতে পারি কি আমরা অ্যামিনো গ্রুপ ডিরাইভড, যেখানে অ্যামিনো গ্রুপ রয়েছে এনএইচ টু গ্রুপ আছে, কি হবে ন্যাগ এ ন্যাসিটাইল এক্সাম্পল অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন, আর এটা হতে পারে কি এন অ্যাসিটাইল গ্লুকোজ থেকে ফর্ম হয়ে আসবে গ্যালাকটোজ অ্যামাইন। তো কত নম্বর পজিশনে, এখানে ছিল এইচ ওএইচ হবে, এখানে এইচ জাস্ট এই পজিশনে কি আসবে একটা এনএইচ টু গ্রুপ আসবে, তাহলে সেম ওএইচ এইচ এইচ ওএইচ সিএইচ টু ওএইচ, যেহেতু কি পজিশনে রয়েছে এটা এইচ ওএইচ রয়েছে, এইচ ওএইচ রয়েছে, তাই এক্ষেত্রে এটা হবে আমার আলফা। তাহলে এটাকে বলবো আমরা কি যেখানে অ্যামিনো গ্রুপ আছে, নেক্সট এটা হচ্ছে আলফা অ্যামিনো গ্লুকোজ, আলফা অ্যামিনো গ্লুকোজ। যদি আমাদের এটার ক্ষেত্রে এই পজিশনটা চেঞ্জ হয়ে যেত তাহলে কি আসতো, জাস্ট এই পজিশন চেঞ্জ সিএইচ টু ওএইচ এইচ ওএইচ এইচ এনএইচ টু, তাহলে এই পজিশন চেঞ্জের জন্য বলবো কি আমরা আলফা গ্যালাকটোজ অ্যামাইন, অ্যামিনো গ্লুকোজ বা আলফা গ্লুকোজ অ্যামাইন সুগার, আলফা গ্যালাকটোজ অ্যামাইন, আলফা গ্যালাকটোজ অ্যামাইন, এটা কি না অ্যামিনো গ্রুপ ডেরিভেটিভ। যদি এখানে কি আছে অ্যামিনো গ্রুপ ক্ষেত্রে চেঞ্জ হলো এখানে গ্লুকোজ অ্যামাইন, আলফা গ্লুকোজ অনলি গ্লুকোজ অ্যামাইন, আমার তো এখানে অ্যাসিটাইল গ্রুপ আসেনি, তো এইটা হবে কি না অ্যাসিটাইল গ্রুপ ডেরিভেটিভ, অ্যামাইনো অ্যাসিটাইল গ্রুপ ডেরিভেটিভ। যদি আমার এটা ডিরাইভড হতো যে না অ্যামিনো গ্রুপ থাকবে তার সাথে কি আছে অ্যাসিটাইল গ্রুপ থাকবে, তখন কি হতো না এন অ্যাসিটাইল গ্লুকোজ অ্যামাইন, বা যাকে কি বলবো আমি ন্যাগ, এর কি হবে এইচ ও এইচ এইচ, এখানে থাকবে অ্যামিনো গ্রুপটা, সি ডবল বন্ড এইচ এন এস থ্রি, দিস ইজ অ্যাসিটাইল গ্রুপ, সরি এখানে সি এস থ্রি অ্যাসিটাইল গ্রুপ, এইচ ও এইচ সি এইচ টু ও এইচ এইচ ও এইচ, যেহেতু কী রয়েছে এখানে গ্লুকোজ আছে, এখানে এইচ ওএইচ রয়েছে মানে আলফা অ্যামিন রয়েছে, তাহলে একে বলতে পারি আমরা আলফা
एन एसिटाइल एखे एन ग्रुप रहा है NH alpha N acetyl glucose সাথে amino group glucose amine এটা যদি উল্টো হয়ে যেত তাহলে কি হতো galactose amine এই যদি উল্টো তাহলে কি হতো না galactose amine হয়ে যেত next এবারে আছে কি না deoxy derivative डिऑक्सी डिराइव्ड एक दुई तीन डिऑक्सी डिराइव्ड क्षेत्र मिलिए हमारे एखे हबे राइबोस सुगार राइबोस थेके एखे आसबे डिऑक्सी राइबोस होते हबे कि ना टू डिऑक्सी राइबोस बा एटा होते पारे टू थ्री डिऑक्सी राइबोस बाकी जो हमारे खाने हो तो फ्रुक्टोस जो डिराइव हो तो तले बोलते बात तो मैं खाने एग्जांपल दिया अल्फा डी फ्रुक्टो पायरानोस जिधर हमारे सेम खाना चेंज हो तो बीटा अल्फा दिए बोलते पड़ी अल्फा डी फ्रुक्टो फ्यूरान ग्रुप फ्यूरान चेन बा फ्यूरानोस ये समस्त डेरिवेटिव गुलो आमरा पेते पड़ी डिऑक्सीराइबोस दिए এবার এখানে অ্যাকচুয়ালি অ্যালডিহাইড থেকে কি ফরমেশন হয়েছিল না অ্যাসিডিক বা অ্যালকোহলিক যদি অ্যালকোহল ডিরাইভ যদি হয় চার নম্বর অ্যালকোহল ডিরাইভড কি গ্লিসারল ডিহাইড থেকে কি হবে না অক্সিডাইজড হয়ে গ্লিসারল গ্লিসারল ডিহাইড সিএইচও মোর কথা এখানে হ্যাঁ অ্যালডিহাইড কি হবে এখানে অ্যালকোহল ফরমেশন হবে অ্যালডিহাইড এখানে ফরমেশন কিসে হচ্ছে না অ্যালকোহলে ফরমেশন হচ্ছে সিএইচও এইচওএইচ সিএইচ টু ওএইচ কি ফরমেশন হবে এখানে CH2OH then CH2OH glyceraldehyde এখানে হবে glycerol okay এছাড়াও কিছু কিছু derived glucose derived রয়েছে যারা glucose থেকে ग्लुकोज मलिक्यूल्स थेके पाबो आमरा कि ना सर्बिटल यूज फॉर आर्टिफिशियल स्वीटनर आर्टिफिशियल स्वीटनर और यूज फॉर डायबिटिक पेशेंट पेशेंट स्वीटनर क्षेत्र तपर एखे हम हम रोस रोस रिटल मैनिटल मैनिटल किसे यूज हो मैनिटल यूज हो Use for prevent swelling, face
সোয়েলিং ম্যান্ডল এখানে হবে প্লাস এখানে ফাঙ্গাসের গ্রুপে দেখা যায় মানে সেল ওয়ালে এই হলো আমাদের কি না কার্বোহাইড্রেট কমপ্লিট মনোস্যাকারাইডস নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব না অলিগোস্যাকারাইডস দেন পলিস্যাকারাইডস